এবিটিএ তিনশো চুয়ান্ন নম্বর পাতাটি আলোচনা করছি যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় এটি হবে আরোহণ প্রক্রিয়া দুইয়ের ম্যাটারহন হল কি এটি একটি পিরামিড চূড়ার উদাহরণ এক দশমিক তিন সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা সকলেই যেন হান্ড্রেড পারসেন্ট চারের একটি শীতল স্থানীয় বায়ু কী উত্তরটি হবে মিস্ট্রাল পাঁচের মরাকোটাল সৃষ্টি হয় কোন তিথিতে বলতে পারো কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ছয়ের গ্র্যান্ড ব্যাংক কিসের জন্য বিখ্যাত এটি হবে মৎস্য আহরণ ক্ষেত্র সাতের জীবাণু দ্বারা বজ্রের বিয়োজন হয় তাকে কী বলা হয় উত্তরটিভাবে কম্পোস্টিং আটের সর্বাধিক ভগ্ন উপকূল কোনটি এটি হবে মহারাষ্ট্র উপকূল বা কোঙ্ উপকূল নয়ের ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য কোনটি এটি হবে গোয়া দশের শিবালিক হিমালয়ের পাদদেশী অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলা সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি করেছে তাকে বলা হয় ভাবর ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত কারখানাটি কী উত্তর হবে ভিলাই বারোর বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প কি এটি হবে বস্ত্র বয়ন শিল্প তেরো উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়ি শহরকে ডিগ্রি সিটের আর এফ কত এটি হবে ওয়ানিস্টু আড়াই লক্ষ এবারে আসছি দুই দশমিক একের শুদ্ধ অশুদ্ধ আলোচনায় প্রথমের একের মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলিকে বলা হয় মোনাডোনাক এটি ভুল ইনসেলবার্জ বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় এটি ভুল উষ্ণতা বৃদ্ধি পায় পূর্ণিমার তিথিতে পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ থাকে এটি অশুদ্ধ চারের আর্সেনিক দূষণ এক প্রকারের জল দূষণ এটি শুদ্ধ পাঁচের দাক্ষিণাত্য মালভূমি একটি লাভা মালভূমির উদাহরণ এটি শুদ্ধ ভারতের ডেট্রেট বলা হয় ব্যাঙ্গালুরুকে এটা অশুদ্ধ চেন্নাইকে বলা হয় আর সাতের ভারতের নেটমো সংস্থা বিষয়ভিত্তিক মানচিত্র প্রস্তুত করে এটি শুদ্ধ এবার আসছি দুই দশমিক দুই শূন্যস্থান পূরণ পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ ড্যাস এটি হবে হুবার্ড মরু অঞ্চলে শুষ্ক নদীঘাতকে বলা হয় ড্যাস ও আদি তিনের বায়ু চাপমাপক যন্ত্রটি কি ড্যাশ বায়ু মানে উত্তর হবে ব্যারোমিটার ড্যাশ জলবায়ুতে শীতকালে বৃষ্টিপাত হয় এটি সবাই জানো ভূমধ্য জলবায়ুতে বৃষ্টির জল সংরক্ষণে কোন রাজ্য প্রথম এটি হবে তামিলনাড়ু ভারতের সবুজ বিপ্লবের জন্য কাকে বলা হয় এটি হবে এম এস স্বামীনাথন সার্ভে অফ ইন্ডিয়া সদর দপ্তর ড্যাস এটি হবে দেরাদুন এরপরে আসছি দুই দশমিক তিন এসে কীও আলোচনা দুই দশমিক তিনের একের বায়ু সমান্তরালে গঠিত বালিয়ারিকে বলা হয় শিব বালিয়ারি দুইয়ের পাহাড়ের যে ঢালবে নিম্নগামী শীতল বায়ুকে বলা হয় কী উত্তর টেপে ক্যাটাবেটিক বায়ু তিনের আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি উত্তর টেপে গুরু শিখর কালবৈশাখীকে আসামে কি বলা হয় উত্তর টেপে বরদই ছিলা পাঁচের ময়লা বজ্র পদার্থ ধোয়া জলকে কি বলা হয় উত্তর লিচেট ছয়ের ভারতের চা গবেষণাগার কোথায় উত্তর ঠেবে আসামের যোরহাট সাতের কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা এটি হবে পেট্রো শিল্পকে আটের উপগ্রহ চিত্রে ক্ষুদ্রতম একক্ষী উত্তর টেবে পিক্সেল এবার আসছি দুই দশমিক চার ডান্দিক এবং বামদিক মেলানো ইনস্যাট এটি একটি কৃত্রিম উপগ্রহ ক্রেভাস এটি হিমবাহের ফাটল ফালি ফালি চাষ এটি হচ্ছে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করে এবং তাল এটি হ্রদ ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং কমেন্ট দিয়ে একটু আমাকে সাপোর্ট করো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ